প্রার্থী তালিকা সাজু তৃণমূল কংগ্রেসৰ। লোকসভা নির্বাচনত অসমত লাগে চারিখন আসন। মহিলা অভিবর্তন পাতি গুৱাহাটীত শক্তি প্রদর্শন তৃণমূলৰ। কোন সমষ্টিত কোন প্রার্থী তৃণমূলৰ। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ নিজৰ স্বভাৱসুলভ ভংগীমাৰে গুৱাহাটীত উপস্থিত হৈ বিজেপিক চোকা সমালোচনা সায়নী ঘোষৰ। দেওবাৰে তৃণমূল কংগ্ৰেছৰ মহিলা অভিৱৰ্তনত উপস্থিত হয় সায়নী। সায়নীৰ উপস্থিতিত 4 শতাধিক মহিলাক দলত যোগদান কৰোৱাই এক প্ৰকাৰ শক্তি প্ৰদৰ্শন কৰে ৰিপুণ বৰাই। সায়নীয়ে নতুনকৈ দলত যোগদান কৰা সকলৰ বাবে পৰিৱেশন কৰে গীত। মূলতে মহিলা অভিবর্তন আছিল তৃণমূল কংগ্রেস অসমৰ শক্তি প্রদর্শন। অসমত তৃণমূল কংগ্রেসক লাগে 4 আসন। ইতিমধ্যে কংগ্রেস নেতৃত্বক সমষ্টি আর প্রার্থীর নাম প্রেরণ করেছে রিপুণ বৰাই। তৃণমূলক লাগে করিমগঞ্জ, লক্ষিমপুর, ধুবুরী আর কোকরাঝার। 4টা সমষ্টির প্রার্থীর তালিকাও প্রস্তুত করেছে তৃণমূলে। ধুবুরীত এনআই চৌধুরী, কোকরাঝারত লাইফুং গৌরা নার্জারি, লক্ষিমপুরত বাবুল সোনোয়াল আর করিমগঞ্জত টিকট পালে সুস্মিতা দেব হব তৃণমূল কংগ্রেস অসমৰ প্রার্থী। উল্লেখযোগ্য যে কংগ্রেসে প্রার্থিত্ব প্রত্যাশীর পৰা আবেদন গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রখার সময়তে তৃণমূল কংগ্রেসেও সাজু করেছে নিজের তালিকা। এই সন্দর্ভত তৃণমূলের রাজ্যিক সভাপতি রিপুণ বৰাই সংবাদ মাধ্যমের সম্মুখত কয়, আর ইতিমধ্যে ন্যাশনাল লেভেলত 19 তারিখে মিটিং আছে, আপনাদের জানে 19 তারিখের মিটিংত এইবিলাক সিদ্ধান্ত হব। আমার কথা হল কি, ইয়াত যেটু কংগ্রেসে করে আছে করে থাক, আমি আমার ন্যাশনাল লিডারেরপরা আমি সম্পূর্ণ ক্লিয়ারেন্স পাইছো। আমি আমি 4টা সিট বিচারিছো, আমি 4টা সিটের নাম দি দিছো, প্রার্থী দি দিছো। আমার ন্যাশনাল লিডারে তাত যেটু সেন্ট্রাল ইন্ডিয়া এলায়েন্সের যেটু সেন্ট্রাল কমিটি, এই সেন্ট্রাল কমিটিত আমার ন্যাশনাল পার্টিবিলাকে ঠিক করব কোন রাজ্যত কোন রাজ্য কোন দলের কিমানটা প্রার্থী থিয় মানে থিয় হব সেই কথাটো আমার ন্যাশনাল লিডারশিপে ন্যাশনাল লেভেলত ঠিক। রিপুণ বৰাই ঋণ লওয়া প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর বক্তব্যের চোকা সমালোচনা করে। মুখ্যমন্ত্রীয়ে অসমৰ জনসাধারণক বুর্ব খোঁজার চেষ্টা করা বলেও মন্তব্য করে বৰাই। রিপুণ বৰাৰ অভিযোগ, বন্ড মানেই অসমৰ ৰাইজক বন্ধকত থৈ মুখ্যমন্ত্রীয়ে লয়ে আছে ঋণ। আজি বিজেপির আমূলত অসমত লোনের পরিমাণ হল 1.5 লাখ কোটি টাকা, অর্থাৎ এই 7 বছরত 1,10,000 কোটি টাকার লোন এই বিজেপি সরকার আনিছে। এলাকে অসম বিক্রি করে দিব, এটা বন বন্ধকত থই পেলা লোন লৈছে। বন বন্ধকত থা মানে কি, মানুষখিনিক বন্ধকত থা, আমার মানুষখিনিক বন্ধকত থা। লোন মারিবর কারণে যে ইন্টারেস্টর পয়সা দিব লাগে কারপা যায়, আমারপা ট্যাক্স করে উঠাই নিছে, আমারপা বিভিন্ন ধরনের ট্যাক্স করে উঠাই নিছে, সব ক্ষেত্রত আজি ট্যাক্স লগাইছে, এভরিহয়ের ট্যাক্স। গতি সেইটো আমার আমার নহয় নেকি? হিমন্ত বিশ্ব শর্মায় বুর্বক বনাব বিচাৰিছে মানুহক, মানুহে কিন্তু বুঝি পাইছে এই কথা। মুঠতে এতিয়া তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গত কংগ্রেসক আসন এড়ি দিয়ার বিনিময়ত অসমতো লাগে তৃণমূলক আসন। মোট 4 আসন এড়ি দিয়ার দাবি দলটোর। উল্লেখযোগ্য যে 19 ডিসেম্বরত ইন্ডিয়া এলায়েন্সের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পাছত 27 ডিসেম্বরত চাপরত অনুষ্ঠিত হব বিরোধী ঐক্যমঞ্চর পরবর্তী বৈঠক। আর সেই বৈঠকতে আলোচনা হব রাজ্যের কোনকেইখন আসনত বিরোধীর কোনে কোনে করিব প্রতিদ্বন্দ্বিতা। ব্যুরো রিপোর্ট, দি ক্রস কারেন্ট।